এখন এখানেই আছি, দেখতেই পাচ্ছ আমি আছি এখন অ্যাডমিশন। তো সবাই ভাবছো যে কার অ্যাডমিশন, কাকে দিয়েছি, তো আসছিলাম তো তখন তোমাদের দেখতে পারিনি, দিদি বাড়িতেই ছিলাম, এসে জাস্ট মানে লগ ইন একটা ব্যাপার আছে তো সেটা করতে হচ্ছে, রেজিস্ট্রেশন করতে। তো আজকে এসেছি অ্যাডমিশন, তো অ্যাডমিশনে আমি আর মা এসেছি, মা আগে বসেছি। অ্যাডমিশনের অনেক ফর্ম ফিল আপ ছিল, অনেক কাজ ছিল, একা হাতে করেছি, তো আমি সেটা ভিডিও করতে পারিনি। এখন বাবাকে অ্যাডমিশন করে এখন ওয়ার্ডে নিয়ে যাচ্ছে, সেভেন্থ ফ্লোর, তো সেখানেই এখন আমরা যাচ্ছি। এখন চলে এসেছি সেভেন্থ ফ্লোর, আর এটা হচ্ছে বাবা যেই যেখানে থাকবে আর কি, সেই রুম। এই রুমে অনেক বেড আছে, অনেকেই আছে, আর এখন সামনেই অনেক ফর্মালিটি আছে, প্রেশার চেক, হাইট, ওয়েট সব কিছু চেক করা হবে। বাবা আর একজন আঙ্কেল এখন এখানে একই সাথে পরপর বেড নাম্বার পড়েছে, তো এই দুজনের এখন হেলথ চেক আপ হবে, তারপর আর মানে হাইট ওয়েট এগুলো সব চেক আপ হয়ে তারপরে বেডে শিফট করা হবে। বিপিপলস কত দেখলে? বিপি 169 আসার পর পরই বাবার লাঞ্চ চলে এসেছে। ঠিক আছে, থাক থাক থাক, যা থাকবে ওটা ভাঁজ করে রেখে। বাই দ্য ওয়ে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি ক্লিনিক থেকেই আর ব্লগটা স্টার্ট করলাম। এখন এখানে দিয়ে এখন আমরা চলে যাচ্ছি। আমি আর মা বাড়ির দিকে যাব, দিদি বাড়িতেই যাব। বাবার অ্যাডমিশন হয়ে গেছে, বাবাকে লাঞ্চ দেওয়া হয়ে গেছে, বাবা লাঞ্চ খাচ্ছে, তারপরে যেরকম চলবে ওখানে সেবা মেনটেন করে মেডিসিন সব দেওয়া হয়ে যাবে। আর এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, বাস ধরবো, তারপর ট্রেন, তো চলো। দাদা বিকেলবেলা আমাদের জন্য গিয়ে পাপড়ি চাট এনেছে মৌচাকে, তো সেটা আমরা এখন পাপড়ি চাটটা টেস্ট করবো। আমরা বসে আছি, বাবার রুটি আছে, তো সকাল সকাল চলে এসেছি। পেশেন্ট বুলেটিন বেড নাম্বার 408 প্লিজ কাম টু দ্য ওটি। পেশেন্ট বুলেটিন বেড নাম্বার 408 প্লিজ কাম টু দ্য ওটি। 1731 তো ওটি হবে এখন। এখন আমরা এখানে বসে আছি, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, আর আমরা ফার্স্ট ফ্লোরে এখন বসে আছি। একটু পরে বাবাকে ওটিতে নিয়ে যাবে, তো এখন তাই জন্য দেখতেই পাচ্ছো ওরা কিছু ফর্মালিটি আছে, তো সেগুলো এখন ওরা করছে, আর বাবার এখানে স্যালাইন চলছে। চুল খাচ্ছে না, ফুল যেন অনেক ফুল বা চুল খাবে না আমি বলেছিলাম যে একটু আমি বলেছিলাম যে স্কিন টেস্ট মানে কটায় কি দিয়েছে সেটা লিখেছে, 10:15 এর মধ্যে মিলে এখন মিলে কখন মিলে থাকছে কখন মিলে থাকছে। আচ্ছা আমার দিদি লাগলে আরাম হচ্ছে, সে সাইবেরিয়ানটা তুমি বাবা। এখন আমি লিফটের সামনে বসে আছি, আর লিফট আসবে, তারপরে ফার্স্ট ফ্লোরে গিয়ে বসবো, তারপর যখন বাবার ওটি আর কি
ওটিতে নিয়ে যাবে, তখন আমরা আবার ওটির বাইরে গিয়ে ওয়েট করতে হবে। তো এখন দিদি দাদা তো ওখানেই বসে আছে আর আমিও এখানে বসে আছি, এখন নিচে যাবো ফার্স্ট ফ্লোরে। তো চলো নিচে যাওয়া যাক, সবাই একটু উইশ করো সব যেন ভালোভাবে ঠিকঠাকভাবে হয়ে যায়। তো ওকে, আমি এখন নিচে যাচ্ছি, ওখানে গিয়ে বসবো। ওটিতে যাওয়ার জন্য রেডি বাবা। হ্যাঁ কিছু না, রোবোটিক তো এর জন্য আচ্ছা ওই ওটিতে নিয়ে যাচ্ছে।